শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে। কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাধ। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল আশা ছিল জ্যোৎস্নায়। তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। বরিশালে জীবনানন্দ দাশের বগুড়া রোডের বাড়ির কাছে একটা মর্গ ছিল। সেই লাশ কাটা ঘরের পাশ দিয়ে বহুবার হেঁটেছেন জীবনানন্দ। সেই লাশ কাটা ঘরে টেবিলের উপর শুয়ে থাকতে দেখেছেন মৃত মানুষকে। 8 বছর আগের একদিন কবিতায় যে মৃত মানুষ, সে বেশ অদ্ভুত। মানুষের তো নানা রকমের স্বাদ হয়, এই মানুষের স্বাদ হলো মরার। মরার স্বাদ হলো কারণ সে এমন একটা ঘুম চায় যে ঘুম থেকে আর কোনো দিন উঠতে হবে না। জেগে থাকা অনেক কষ্টের ব্যাপার, অনেক ভার বহন করতে হয় তাতে। 8 বছর আগের একদিন কবিতা যখন তিনি লিখেছেন, সেই 1937 সালের ঠিক 8 বছর আগে জীবনানন্দ সদ্য বিবাহিত। তার বিছানাতেও তখন এক সদ্য জন্ম নেওয়া শিশু, তিনি তখন বেকার। মনে হচ্ছে তিনি যেন একটা জীবনমৃত লাশ বহন করছেন, বেঁচে থাকাটা তার জন্য অর্থহীন। মৃত লাশের প্রতি কারো কোনো অভিমান থাকে না, এক আশ্চর্য রকমের শীতলতা বুকে নিয়ে এরা ঘুমিয়ে থাকে। জীবনানন্দ চেয়েছিল একটা শীতল কোমল চিরস্থায়ী ঘুম, যে ঘুম থেকে কেউ আর জাগাতে পারবে না। কর্মজীবনে জীবনানন্দ কোথাও সহকর্মীদের সাথে কিংবা প্রতিষ্ঠানের সাথে খাপ খাইয়ে চলতে পারেননি। 1921 সালে এমএ পাশ করার পর কলকাতা সিটি কলেজে অধ্যাপনা জীবন শুরু করেন এবং প্রায় 6 বছর পরে ওই কলেজ থেকে চাকরিচ্যুত হন। তারপর মাস তিনেক অধ্যাপনা করেন দিল্লির রামজশ কলেজে, তখনই তিনি বিয়ে করেন। 1935 থেকে 1946 সাল পর্যন্ত প্রায় 12 বছর তিনি বিএম কলেজে অধ্যাপনা করেন। 1946 সালে তিনি কলকাতায় চলে যান। 1947 সালে কিছুদিন দৈনিক স্বরাজ পত্রিকায় রবিবারের সাহিত্য বিভাগের সম্পাদক ছিলেন। মৃত্যুর কিছুদিন আগে জীবনানন্দ হাওড়া গার্লস কলেজের অধ্যক্ষ বিজয়কৃষ্ণ ভট্টাচার্যের কল্যাণে সরাসরি অধ্যাপক ও বিভাগীয় প্রধান রূপে নিয়োগ লাভ করেন। বিয়ের পরে বছর 5-এক তিনি বেকার ছিলেন, এছাড়াও তিনি মাঝে মাঝে বেকার হয়ে পড়েন। একসময় ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করেছেন। ছোট ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে বন্ধুর সঙ্গে ব্যবসা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, অধ্যাপনা ও অন্যান্য কাজে সাফল্যের পরিচয় দিতে পারেননি। কেউ কেউ উল্লেখ করেছেন যে ক্লাসে যাওয়ার সময় তিনি বিচলিত হতেন, কিভাবে ছাত্রদের মুখোমুখি হবেন তা ভেবে। বিয়ের পর থেকেই আর্থিক অনটনে বিপর্যস্ত থেকেছেন। জীবনানন্দ ছিলেন স্ত্রী পুত্রকন্যার ভরণ পোষণে অসমর্থ এক অসহায় গৃহস্বামী। অনেকেই উল্লেখ করেন মাঝে মাঝে তিনি খুব জোরে হেসে উঠতেন, মনে হয় তার এই হাসি স্বাভাবিক ছিল না। কেন জীবনটা এমন হয়েছে? প্রথম জীবনে সিটি কলেজ থেকে তার চাকরিচ্যুত হওয়ার ঘটনা তীব্র মানসিক আঘাতের কারণ এবং ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। এত জ্বালা বুকে নিয়ে একটা মানুষ কি করে বেঁচে থাকতে পারে? এইসব মরণ যন্ত্রণা থেকে তিনি মুক্তি চাইতেন। জীবনানন্দ চাকরিচ্যুত হয়েছিলেন কেন? বুদ্ধদেব বসু লিখেছেন অশ্লীল কবিতা লেখার অভিযোগে। গোপালচন্দ্র রায় বুদ্ধদেব বসুর মত গ্রহণ না করে লিখেছেন, হিন্দু ব্রাহ্ম বিরোধের পরিণতিতে হিন্দু ছাত্রেরা কলেজ ছেড়ে গেলে কলেজের আকস্মিক দুরবস্থার কারণে গৃহীত ব্যবস্থার ফলে। অনুসন্ধান করে আমরা যতটা বুঝতে পেরেছি
তাতে গোপালচন্দ্রের মতকে ঠিক মনে হয়। জীবনানন্দের ব্যক্তিগত জীবনে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এবং তাঁর ও তার স্ত্রীর ব্যক্তিত্বের অসামঞ্জস্যের মধ্যে অসুখের উপাদান পাওয়া যায়, কিন্তু তার মাত্রা জানা যায়নি। তার লিখিত গল্প উপন্যাসে লেখকের আত্মজৈবনিক ভিত্তি অনুসন্ধান করে এ সম্পর্কে অনেক কিছু অনুমান করা যায়। জীবনানন্দ যে স্বভাবের ছিলেন, তার স্ত্রী লাবণ্য দাস ছিলেন তার বিপরীত স্বভাবের। দুজনের সম্পর্ক ছিল দা কুমড়ার মতো। তারা সুখী ছিলেন না বললে ঠিক কথাটা বলা হয় না, বলা উচিত খুব অসুখী ছিলেন তারা। এতে বোধহয় সন্দেহের কোনো সুযোগ নেই যে জীবনানন্দকে নিয়ে তার স্ত্রী সুখী ছিলেন না এবং জীবনানন্দ তার স্ত্রীকে নিয়ে সুখী ছিলেন না। তাদের কষ্টের ও অসুখের মাত্রা নির্ণয় করা কঠিন। জীবনানন্দের মৃত্যুর পর তার স্ত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, ওই ছবিতে আমি যেন আমার অচেনা ব্যক্তিত্বহীন একজন সাজানো শৌখিন কবির তৈরি করা ছবি দেখতে পাই। কবির সব দাহ করার জন্য প্রস্তুত। এমন সময় ভূমেন্দ্র গুহকে ডেকে লাবণ্য দাস বলছেন, তোমার দাদা তো বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু রেখে গেলেন, আমার জন্য সে কি রেখে গেল? স্ত্রীর সঙ্গে প্রতিদিন জীবনানন্দের একটা দ্বন্দ্বের কথা সঞ্জয় ভট্টাচার্য অকপটে ব্যক্ত করেছেন এবং সঙ্গে সঙ্গে এও জানিয়েছেন যে জীবনানন্দ তার থেকে মুক্তি খুঁজছিলেন, তিনি চেয়েছিলেন একটা দীর্ঘ ঘুম। সঞ্জয় ভট্টাচার্য লিখেছেন, আমার মনে হয় জীবনানন্দ ঠিক ট্রাম দুর্ঘটনায় মারা যাননি, যদিও এই কথাটাই সর্বত্র বলা হয়ে থাকে এবং আমরা দেখেছি, তথাপি আমার ধারণা তিনি আত্মহত্যা করেছেন। 8 বছর আগের একদিন কবিতায় কবি যে ঘুম চেয়েছিলেন, সেই অমীমাংসিত ঘুমে ঘুমিয়ে গেলেন। পাথরের আঘাত, রক্তের ভেতরে বিষ ঢেলে দেওয়া, অপমানের আগুনে জ্বালিয়ে মারা শুধু জীবিতদের ক্ষেত্রেই। মরে গেলে ফুল নিয়ে আদর করতে আসে, লাশের গায়ে এঁকে দেয় পরম মমতার চিহ্ন। স্রষ্টার সাথে মিলনের এক পরম সেতু বন্ধন হচ্ছে মৃত্যু। লাশ কাটা ঘরে জীবন মৃত লাশগুলো পড়ে আছে চিত হয়ে, লাশগুলোর বুকে কোনো পিপাসা নেই, যাতনা নেই, হিংসার কোনো আগুন নেই, সংসার যাতনা নেই, মরে যাওয়ার কোনো ভয় নেই। জীবনানন্দ এখন চির ঘুমের দেশে ঘুমিয়ে আছেন, তার এখন মরে যাওয়ার কোনো ভয় নেই। এতক্ষণ আপনারা শুনছিলেন জীবনানন্দের স্মরণে মিরাজুল আলম রচিত জীবন শুয়ে আছে লাশ কাটা ঘরে। এটি আমরা নিয়েছি জীবনানন্দ চর্চার পত্রিকা জীবনানন্দ দ্বিতীয় সংখ্যা থেকে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যারা নতুন শুনছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।